SNN 24 TV পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। নগাঁয় তিন দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে ইজতেমার মাঠ প্রস্তুতে বিশাল কর্মযজ্ঞে ব্যস্ত তাবলিগ জামাতের নিবেদিত প্রাণ কর্মীরা। ইতিমধ্যে প্রায় 65 ভাগ কাজ সম্পন্ন হয়েছে, নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন হবে এমনটাই জানিয়েছেন আয়োজকরা। নৌকা প্রতিনিধি আব্দুল মান্নানের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেক্স রিপোর্ট। নওগাঁয় দ্বিতীয়বারের মতো শহরের বাইপাস নওগাঁ নাটোর আঞ্চলিক সড়কের দোগাছি মাঠে আগামী 25, 26 ও 27 জানুয়ারি থেকে তিন দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আঞ্চলিক বিশ্ব ইজতেমা। 6,10,000 স্কোয়ার ফিটের জায়গা জুড়ে চলছে বিশাল কর্মযজ্ঞ। ইতোমধ্যে ইজতেমা মাঠে বেশিরভাগ কাজ শেষ হয়েছে, আগামী 2 দিনের মধ্যে বাকি কাজ সম্পন্ন হবে। জেলার 11টি উপজেলা সহ আশেপাশের জেলা থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানরা সমবেত হবেন ইজতেমায়। বিশ্ব মুসলিম উম্মার সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করা হবে। আমি এখানে এসে কাজ করতেছি এমনি ইজতেমার জন্য, বিভিন্ন জায়গার মুসল্লিরা আসবে, আমরা মারগাজ মসজিদে শুনেছি এখানে কাজ করতে হবে, এই জন্য আমরা 2 নম্বর হালকাথি নিয়ে আমরা এসে এখানে কাজকর্ম করতেছি। আমরা যারা দাওয়াতের তবলিগের মেহনত করি, আমরা স্বেচ্ছায় শ্রম দিই আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য। আল্লাহ তালা যেন রাজি খুশি হয়, সমস্ত মানুষের আখেরাত আছে তো, আর আখেরাত সম্বন্ধে আমাদের চিন্তাভাবনা করতে হবে, মরণের পরে আবার আখেরাতে সব মানুষকে হাজির হতে হবে, এই জন্য আল্লাহর জন্যে আমরা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা স্বেচ্ছায় শ্রম দিই। তো আখেরাতের জন্যে আমরা এরকম এখানে মেহনত করি। আমার জিম্মাদারি পড়ছে হলো এই কাপড় টাঙানো, আর পুরা এরিয়া হইল 6,10,000 স্কোয়ার ফিট, প্রায় 14 একর জায়গা। তো সামিয়ানার কাজ অর্ধেক হয়ে গেছে, বাকি আমাদের 99টা কাপড় আছে, 547টা কাপড়ের কাজ চলতেছে এখন। আগামী 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমরা কাপড়ের কাজ শেষ করতে পারবো। আমাদের তো ইজতেমা বুধবার থেকেই আমল শুরু হয়ে যাবে, বুধবার মাগরিবের পর থেকেই নজমের যেগুলো জামাত আছে এই জামাতগুলোর কাজ মানে আমল শুরু হবে হলো মাগরিবের থেকে। বাকি মঙ্গলবারের মধ্যে প্যান্ডেলের বা আশেপাশে আরও যে সমস্ত নজমের কাজ চলতেছে, বাইতুল খোলার, এরপরে যে উজুখানা, হ্যাঁ এগুলো উজুখানার কাজ তো হয়ে গেছে, বাকি পানির যে ব্যবস্থা হইতেছে এটা মঙ্গলবারের মধ্যে পরিপূর্ণভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। ইজতেমায় তাবলিগ জামাতের নিবেদিত প্রাণ কর্মীরা একত্রিত হয়ে পারস্পরিক ভাব ও ধর্মীয় জ্ঞান বিনিময় করবেন, এরপর সারা বছরের কর্মপন্থা নির্ধারণ করবেন এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করে ইসলাম প্রচারের কাজে পৃথিবীতে ছড়িয়ে পড়বেন। ইজতেমায় মুসল্লিদের থাকা খাওয়া, ওযু, গোসল ও পয়োনিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। আগামী বুধবার মাগরিবের পর থেকে বয়ান শুরু হবে। তো আমরা নওগাঁ জেলার রুবার, আমরা আসছি এখানে ইজতেমার বিভিন্ন কাজ করার জন্য। আপনারা জানেন যে বাংলাদেশের রুবার স্কাউট বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বন্যা দুর্গত এলাকা এবং বিভিন্ন জায়গায় সাহায্য সহযোগিতা করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে আসছি, বিভিন্নভাবে তাবলিগ জামাতের ভাইদেরকে আমরা সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আমাদের এই নওগাঁ ডিস্ট্রিক্টে দ্বিতীয় ইজতেমা হইতেছে, এটা ঢাকা টুঙ্গিতে 64 ডিস্ট্রিক্ট মিলে হতো। তো 64 ডিস্ট্রিক্ট একসঙ্গে হওয়ার ফলে লোক সমাগম বেশি হয়, এই জন্য বড়দের ফয়সালা অনুযায়ী 2 ধাপে হওয়ার কথা। 32 ডিস্ট্রিক্ট এই বছর হবে, 32 ডিস্ট্রিক্ট পরের বছর হবে ইনশাল্লাহ। এই 32 ডিস্ট্রিক্ট করার পরেও লোক সমাগম বেশি হওয়ার কারণে এই 32 ডিস্ট্রিক্ট দুই ভাগ করা হয়েছে। প্রথম ধাপে একটা হয় আপনার টুঙ্গিতে, তারপর দ্বিতীয় ধাপে একটা হয়। আর আমাদের এই ইজতেমাটা যেহেতু দ্বিতীয় ধাপে বাদ পড়ে যাচ্ছে, এই জন্য কোনো কোনো জেলাতে বড়দের ফয়সালা অনুযায়ী ইজতেমা হতে পারে। আমরা চাইছিলাম, বড়দের ইচ্ছা ছিল ঠিক আছে, আপনারা যেহেতু চাইতেছেন এখন থেকে খিরুজ আল্লাহ আস্তে বেশি বাড়াতে পারে, এই জন্য বড়রা ফয়সালা করেছে ঠিক আছে আপনার ইজতেমা করতে পারেন। এই জন্য আমরা এখানে দ্বিতীয়বার এখানে গণজামায়াত ইজতেমা হইতেছে, বিশ্ব ইজতেমা আগামী 25, 26, 27 তিন দিনে ইজতেমা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন করতে মাঠ ঘিরে পুলিশ প্রশাসন থেকে CCTV ক্যামেরা সহ বিভিন্ন নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে আছে, আমাদের আন্ডার কাভারের লোকজন থাকবে, ডিপ্লয়মেন্ট থাকবে, ভিজিবল ইউনিফর্ম ডিপ্লয়মেন্ট থাকবে, ওয়াচ টাওয়ার আছে, কন্ট্রোল রুম আছে আমাদের, কন্ট্রোল রুম থেকে আমরা সার্বক্ষণিকভাবে আমাদের একজন সিনিয়র অফিসার রাখা হবে, অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদা একজন কর্মকর্তা আমরা সার্বক্ষণিক এখানে রাখবো। পাশাপাশিভাবে
যেটা হবে সাপোর্ট মেডিকেল সাপোর্টের ব্যবস্থা থাকবে আমরা ইমার্জেন্সির জন্য ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার সার্ভিস প্লাস নার্কোটিক্সকে আমরা ইনভলভ করছি এখানে যেন কোনো প্রকার এই ধরনের কার্যক্রম না থাকে সেটি আমাদের তদারকি করার জন্য সার্ভিলেন্স রাখার জন্য পাশাপাশিভাবে আমাদের আরও কিছু আমরা সিকিউরিটি ডিভাইস আমরা ইউজ করব মেটাল ডিটেক্টর থাকবে আমরা আমরা সম্ভব হলে সিসি ক্যামেরার অ্যারেঞ্জমেন্ট রাখবো বাইনোকুলার অ্যারেঞ্জমেন্ট রাখবো ইস্তেমা সবার জন্য কল্যাণ বয়ে আনুক এবং মানুষের ভেতর থেকে হিংসা হানাহানি দূর করে পৃথিবীতে শান্তির অমিয় ধারা প্রবাহিত করবে এই প্রত্যাশা সকলের ডেস্ক রিপোর্ট SNN 24 TV SNN 24 TV-র সংবাদ ফেসবুক ও ইউটিউবে লাইভ দেখুন প্রতিদিন সন্ধ্যা 6:30 ও রাত 10:00 লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে SNN 24 TV-র সাথেই থাকুন